dișu fola, nu dișu jola. Matișu fola, nu dișu jola. Șopnir doni atai șemul bangla. Amar șemul bangla, șemul bangla. সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নারিকেলের মাইট্রোগ দমন নিয়ে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান 50 এবং ব্রি ধান 63 নিয়ে মূল প্রতিবেদন। বর্তমানে নারিকেল চাষীদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নারিকেলে মাইট বা মাকড়ের আক্রমণ। আর এই মাকড়ের আক্রমণ বর্তমানে ব্যাপক হারে দেখা দিচ্ছে। এতে ফলন যেমন কমে যাচ্ছে, তেমনি কৃষকেরাও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফুল থেকে ফল ধরার সময় যখন নারিকেলের কাঁদি বের হয়, তখনই এই মাকড়ের আক্রমণ হয়। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে নারিকেলের মাইট্রোগ দমন নিয়ে বিশেষ প্রতিবেদন। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। মাইটের আক্রমণে নারিকেল গাছের ক্ষতি সম্বন্ধে আগে জানা ছিল। এ মাইটের উপস্থিতি প্রথম প্রকাশ পায় 1965 সালে মেক্সিকোতে। এরপরই এ মাইটের উপস্থিতি ব্রাজিলে ও আইভরি কোস্টে দেখা যায়। পরবর্তীতে 1998 সালে ভারতের কেরালাতে এই মাইটের আক্রমণ লক্ষ্য করা যায়। প্রাথমিক অবস্থায় ভারতে এই মাইটকে নারকেলের জন্য অপ্রধান ক্ষতিকারক পেস্ট হিসেবে বিবেচনা করা হয়। পরে ভারতে 1999 সালে ডিসেম্বর মাসের শেষ ভাগে কেরালায় এই মাইট মনিটরিংয়ের জন্য বিস্তারিত সার্ভের আয়োজন করা হয়। তাদের সার্ভের ফলাফলে দেখা যায়, তদাঞ্চলে প্রায় 589 লক্ষ ফলন্ত নারিকেল গাছ এ মাইট দ্বারা আক্রান্ত হয়েছে। এ আক্রমণের প্রতিকূল প্রভাবে এ সকল নারিকেলের ফলন প্রায় 42% কম হতে দেখা যায়। তখন থেকেই ভারতে এ নারিকেল মাইটকে প্রধান ক্ষতিকারক পেস্ট হিসেবে চিহ্নিত করে সরকারিভাবে তা দমন ব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। একই গুরুত্ব বিবেচনায় এনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ মাইট সম্পর্কে বিস্তারিত গবেষণার ব্যবস্থা নিয়ে এদেশে মাইটের উপস্থিতি ও তার দমন ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত সুপারিশমালা নারিকেল চাষীদের বৃহত্তর স্বার্থে প্রণয়ন করে। উল্লেখ্য, আমাদের দেশে অনেকেরই ভুল ধারণা যে মোবাইল টাওয়ারের কারণে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমাদের সাধারণ মানুষের ধারণা যে এটা হয়তোবা মোবাইল নেটওয়ার্ক অথবা মোবাইলের টাওয়ারের কারণে এই নারিকেল গাছের ডগা শুকিয়ে যাওয়া কিংবা ডাব এবং নারিকেলগুলো শুকিয়ে ক্ষতর সৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। ঠিক তখনই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটিকে বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে তারা উপলব্ধি করেন যে এটি আসলে নিছক একটি ভ্রান্ত ধারণা। এটি কোনো ক্রমেই এই মোবাইল নেটওয়ার্ক কিংবা মোবাইল টাওয়ারের কোনো আক্রমণ নয়, এটি হচ্ছে নিছক একটি মাইট, যেটি মারাত্মক ক্ষতিকারক একটি মাকড়। এই মাকড়ের আক্রমণে এই এই ক্ষতের সৃষ্টি হয়। আগে নারকেল গাছে নারকেলের এই দাগা দাগা দেখিয়ে ভাবতাম যে বোধ হয় টাওয়ারের থেকে হয়, কিন্তু আমরা এই নারকেল আর বিক্রি করতে যেতাম, ভিতরে এরকম কিছুই থাকতো না। পরে কৃষি অফিসের পরামর্শ মতো আমরা পরিচর্যা করতেছি, করার পরে মোটামুটি এখন ভালো ফল দেখা যাচ্ছে। নারিকেলের মাইট চিহ্নিতকরণ। নারিকেল মাইট ইরিওফিড নামে পরিচিত, যা অন্য মাইট থেকে সম্পূর্ণ আলাদা। এ মাইট আকারে খুবই ছোট, খালি চোখে তা দেখা সম্ভব নয়। প্রায় 10-15 গুণ পাওয়ার বিশিষ্ট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তা দেখা সহজ হয়। একটা নারকেল মাইট লম্বায় প্রায় 200-250 মাইক্রন এবং চওড়া প্রায় 20-30 মাইক্রন হয়। সাধারণ মাইটের 4 জোড়া বা 8টা পা থাকে, অথচ নারিকেলের ক্ষতিকারক এ মাইটের পায়ের সংখ্যা মাত্র 4টা। পুরুষ মাইটের তুলনায় স্ত্রী মাইট আকারে কিছুটা বড়। মাইটের জীবনচক্র শেষ হতে সময় লাগে মাত্র 10-12 দিন। নারকেল মাইটের তৎপরতা ও ক্ষতি। নারিকেল গাছে ফুল থেকে ফল ধরার সময় নারিকেলের উপরের অংশের টিস্যু খুব নরম থাকে, তাই অবাধে এই অংশ ক্ষত করে মাইট ভিতরে রস চুষে খায়। কচি ফল ধরার পর তা থেকে নারিকেল হতে সময় লাগে প্রায় 12 মাস।
কচি ফল গাঁথা থেকে শুরু করে প্রায় ৬ মাস ফল বা ডাব কচি ও ছোট অবস্থায় থাকে, যার নরম টিস্যুর রস আহার করা ও বংশবিস্তার করা মাইটের জন্য অতি সহজ হয়। ডাব ও নারকেল মাইটির উপস্থিতির লক্ষণ ও ধরন। নারিকেলে বা ডাবের গায়ে গাঢ় বাদামি ছোবড়া ছোবড়া দাগ দেখা গেলে বুঝতে হবে তা মাইটের আক্রমণের লক্ষণ। আক্রমণের মাত্রা অত্যধিক হলে কচি অবস্থায় মাটিতে অপূর্ণ ডাব ঝরে পড়ে, যেগুলো টিকে যায় সেগুলো আকারে ছোট ও অনাকাঙ্ক্ষিত আকার ধারণ করে। মাইটের আক্রমণে ডাব ও নারিকেলের স্বাভাবিক রং থাকে না, বেশি গাঢ় হয়ে বিবর্ণ হয়ে যায়। ভিতরে শ্বাস বা কার্নেল গঠন খুব কম হয়, যার ক্ষতি ৩০% মতো। নারিকেলের ছোবড়ার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং শিল্প কারখানায় ব্যবহারের জন্য অনুপযোগী হয়। মাইটের বিস্তার। একই গাছের বা পার্শ্ববর্তী গাছ থেকে মাইট বাতাসের মাধ্যমে বা মৌমাছি বোলতা বা মধু আহরণকারী পাখির মাধ্যমে অন্য গাছে বা অপর বাগানে ছড়াতে পারে। এছাড়াও প্রবাল বাতাসের মাধ্যমে অথবা নারকেল বা ডাব বা নারকেল চারার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে এ মাইট ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ অথবা দমন ব্যবস্থা। যেহেতু মাইট বোটার অংশে খোলের নিচে অবস্থান করে এবং নরম টিস্যুর রস খেয়ে বংশবিস্তার করে, তাই এই নিরাপদ স্থানে অবস্থানরত মাইট দমন খুব সহজ নয়। তবে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে মাইটের আক্রমণ প্রতিহত করা সহজ। এগুলোর বিবরণে নিম্নরূপ। বাগান স্বাস্থ্যসম্মত রাখা। নারিকেল বাগান বা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করা দরকার। এ লক্ষ্য অর্জনে গাছের নিচে মাইট দ্বারা আক্রান্ত ঝরে পড়ে থাকা অপুষ্ট ডাবগুলো কুড়িয়ে পুড়িয়ে ফেলা উচিত। গাছে সময়মতো পরিমিত প্রয়োজনীয় খাদ্য বা সার প্রয়োগ করা হলে ও প্রয়োজনীয় সেচ নিকাশ ব্যবস্থায় নারকেল গাছের ও ফলের বৃদ্ধি বেশি হয়, তাতে মাইটের আক্রমণ হলেও ক্ষতির মাত্রা খুব কম হয়। নিম তেল দিয়ে তৈরি মাকড়নাশক ব্যবহার। আক্রান্ত নারিকেল গাছে 2% নিম তেল, রসুন এবং সাবানের মিক্সচার দিয়ে স্প্রে করলে সফলভাবে মাইট দমন করা বর্তমানে সহজ হচ্ছে। এ মিক্সচার তৈরি করার জন্য 20 মিলিলিটার নিম তেল, 20 গ্রাম পরিষ্কার রসুন বাটা ও 5 গ্রাম কাপড় ধোয়ার সাবান একত্রে মেশাতে হয়। এই স্প্রে মিশ্রণ তৈরির জন্য 5 গ্রাম কাপড় ধোয়া সাবান 500 মিলিলিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে 20 মিলিলিটার নিম তেল মেশাতে হয়। এরপর 20 গ্রাম পরিষ্কার রসুনকে ভালোভাবে গুঁড়ো করে বা বেটে নিয়ে তাতে সাবানগুলা পানি ও নিম তেল মিশিয়ে সমস্ত মিক্সচার পাতলা কাপড়ে দিয়ে ছেঁকে নিয়ে তা দিয়ে স্প্রে করতে হয়। এ মিক্সচার তৈরির পরপরই স্প্রে করার কাজ সমাধান করতে হবে। তৈরিকৃত মিক্সচার রেখে দিয়ে পরের দিন ব্যবহার বা বাসি করে ব্যবহার করা উচিত হবে না। বায়ো মাকড়নাশক ব্যবহার। বর্তমানে অ্যাজাডাইরাজিন নামক নিম থেকে তৈরি এক ধরনের মাকড়নাশক বাজারে পাওয়া যাচ্ছে, যা নারিকেল মাইট দমনে কার্যকরী। এ মাকড়নাশক 2 ধরনের ফর্মুলেশনে পাওয়া যাচ্ছে। এ মাকড়নাশক ব্যবহারের ক্ষেত্রে 1% ফর্মুলেশনের ব্যবহার করা হলে প্রতি লিটার পানিতে 4 মিলিলিটার এবং 5% ফর্মুলেশনে তৈরি মাকড়নাশক ব্যবহার করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 3 মিলিলিটার এ মাকড়নাশক মিশিয়ে এ মিশ্রণ দিয়ে নারকেল গাছের আক্রান্ত অংশ ভালোভাবে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে তা যেন কেবলমাত্র নারিকেল ফুল ফল ধরার প্রত্যেকটা নারিকেল কাঁদিতে স্প্রে করা হয় এবং স্প্রের ক্ষুদ্র ফোঁটা দিয়ে যেন নারকেলের আক্রান্ত অংশগুলো ভালোভাবে ভেজানো হয়। খেয়াল রাখতে হবে যেন ব্যবহৃত স্প্রে যন্ত্রটি খুব সুন্দর ফোঁটা বের করতে সক্ষম হয়। একটা নারকেল গাছ স্প্রে করতে 1 থেকে 5 লিটার স্প্রে মিশ্রণ প্রয়োজন। স্প্রে করার কাজ বছরে অন্তত 3 বার করতে হবে। প্রথমবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয়বার এপ্রিল থেকে জুন মাসে এবং তৃতীয়বার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে স্প্রের কাজ শেষ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই স্প্রের তরল পদার্থ কচি নারিকেলের বোটার অংশ সহ সমস্ত জায়গায় ভালোভাবে ভেজানো যায়। নারিকেলের কাঁদি ছাড়া অন্য অংশে স্প্রে করার প্রয়োজন নাই, কেননা বাকি অংশে নারিকেলের মাইট থাকে না। নারিকেলের স্ত্রি ফুল যা ফল ধরা আরম্ভ হয়নি সে অংশেও স্প্রে করা যাবে না। স্প্রে করার আগে অবশ্যই সংগ্রহযোগ্য ডাব ও নারিকেল পেড়ে নিতে হবে। কৃষি অফিসারদের কাছ থেকে আমরা জানতে পারছি এগুলো স্প্রে করে আমরা ভালো ফলন পাচ্ছি, তাদের নিয়ম অনুযায়ী আমরা এগুলো করছি। গাছের সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে
স্প্রে করে এখন আমরা খুব ভালো ফলন পাচ্ছি নারকেল গাছে। নারকেল গাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পরিচর্যা গ্রহণ। নারকেলের বিভিন্ন অংশের উপাদান দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট তৈরি করে তা নারকেল বাগানে বছরব্যাপী ব্যবহার করতে হবে। বাগানে বা গাছের গোড়ায় সবুজ সার তৈরি ও ব্যবহারের উদ্যোগ নিতে হবে। বছরে বর্ষার আগে ও পরে কমপক্ষে দুইবার অনুমোদিত ডোজে জৈব ও অজৈব সার নারকেল গাছে ব্যবহার করতে হবে। শুকনো মৌসুমে বাগানের মাটিতে রসের পরিস্থিতি বুঝে প্রতি গাছে সপ্তাহে একবার 200 থেকে 400 লিটার পানি সেচ দিতে হবে। গাছের গোড়ার চারিদিকে মাটিতে রস সংরক্ষণের জন্য মালচিং ব্যবস্থা নিতে হবে। যেসব গাছে আমরা মাইট দমন করছি তাতে যে ফলাফল আসতেছে এবং তারা যেগুলোতে দমন করছে না তার ফলাফলের পার্থক্যটা তারা হাতে কলমে দেখতে পাচ্ছে, যে কারণে তারা আরেকটু আগ্রহী হয়ে উঠছে। এবং দক্ষিণাঞ্চলের একটা প্রধান ফল আপনারা জানেন নারিকেল, এই নারিকেলের ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগী এবং সরকারও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করছে। যেমন SCDP নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমরা প্রদর্শনী দিচ্ছি, সেখানে তাদেরকে দমনের প্রক্রিয়া কলাকৌশল শিখিয়ে দিচ্ছি। ফার্মাররা এখন অভ্যস্ত হচ্ছে গাছে উঠে বা নিচ থেকে ফুট পাম্প দিয়ে তারা স্প্রে করছে এবং সঠিক মাত্রায় সার ব্যবহার করছে, সুষম সার, যেটা ব্যবহার করলে মাইটটাকে কন্ট্রোলে রাখা যায়। আমরা আশাবাদী এই মাইট আমরা অচিরেই একটা লেভেলে নিয়ে আসতে পারব। প্রিয় কৃষক, আপনি আপনার নারকেল গাছকে মাইট পোকার হাত থেকে রক্ষা করতে চাইলে প্রতিবেদনে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন, আশা করি সুফল পাবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রিধান 50 এবং ব্রিধান 63 নিয়ে মূল প্রতিবেদন। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রিধান 50 এবং ব্রিধান 63 নিয়ে মূল প্রতিবেদন। কৃষকের হাতে ভালো মানের বীজ তুলে দিতে প্রতিনিয়ত কাজ করে চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিধান 50 এবং ব্রিধান 63 নামের ধানের দুটি জাত উদ্ভাবন করেছে। জাত দুটি উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকেরা লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। দর্শক, আজকের পর্বের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে ধানের দুটি জাত ব্রিধান 50 এবং ব্রিধান 63 নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। ধান বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে অন্যতম প্রধান শস্য। আবহমান কাল থেকেই এদেশের কৃষিক্ষেত্রে অন্যান্য ফসলের তুলনায় ধানের চাষ বেশি হয়ে থাকে, কেননা আর্থসামাজিক অগ্রগতি এবং জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে ধান সুদূর প্রসারী ভূমিকা পালন করে থাকে। স্বাধীনতা অর্জনের পর থেকে অদ্যাবধি এদেশে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে, তাই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ সহ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির একমাত্র জীবন্ত উপকরণ ভালো বীজের কোনো বিকল্প নেই। বাংলাদেশে প্রতি বছর 3 লাখ মেট্রিক টন ধান বীজের প্রয়োজন হয়। তার মধ্যে 8,000 মেট্রিক টন হাইব্রিড ধান বীজ বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করা হয়, বাকিটা দেশীয় বীজ ব্যবহার করা হয়। এমত অবস্থায় বিদেশি বীজের উপর নির্ভরতা কমিয়ে এবং বিলুপ্ত প্রায় ধানের বীজ সহ নতুন নতুন বীজ উদ্ভাবনের জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নতুন নতুন বীজ উদ্ভাবন ও সংরক্ষণে ভূমিকা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়তই কাজ করে চলেছে নতুন নতুন ধান বীজ উদ্ভাবনে। তারা উচ্চ ফলনশীল দুটি নতুন জাতের ধান বীজ উদ্ভাবন করেছে। জাত দুটি হচ্ছে ব্রি 50 এবং ব্রি 63। সুগন্ধিযুক্ত এবং চিকন চাল উৎপাদনে ব্রি 50 এবং ব্রি 63 খুবই লাভজনক। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুগন্ধিযুক্ত চালের চাহিদা রয়েছে, তাই এর চাল রপ্তানিযোগ্য। ব্রিধান 50 জাত পরিচিতি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা নিরীক্ষা করে উঁচু জমি এবং সেচ সুবিধা ভালো এমন জমির জন্য ব্রিধান 50 অনুমোদন করেছে। এটি 2008 সালের বোরো মৌসুমি চাষাবাদের জন্য ব্রি 50 নামে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে। এ জাতটির জনপ্রিয় নাম বাংলামতি। এটি বোরো মৌসুমের একমাত্র সুগন্ধিযুক্ত আধুনিক জাত। ব্রিধান 50 জাতের বৈশিষ্ট্য: গাছের উচ্চতা 82 সেন্টিমিটার, গাছ হেলে পড়ে না, চাল লম্বা, চিকন, সুগন্ধি ও সাদা, ভাত ঝরঝরে।
বৃধান ৫০ জাতের বিশেষ প্রয়োজনীয়তা। এ জাতের চালে সুগন্ধি আছে এবং চালের মান বাসমতির মতো। এ জাতের ধান ও চাল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বৃধান ৫০ এর জীবনকাল। এ জাতের জীবনকাল বীজ বপন থেকে পাকা পর্যন্ত ১৫৫ দিন। বৃধান ৫০-এর ফলন, ফলন হেক্টর প্রতি ৬.২ টন। এবার আসুন জেনে নিই বৃধান ৬৩ সম্পর্কে আরও কিছু তথ্য। বৃধান ৬৩ জাত পরিচিতি। বৃধান ৬৩ বোরো মৌসুমের একটি প্রিমিয়াম কোয়ালিটি রাইস। বৃধান ৬৩ এর বৈশিষ্ট্য, এ জাতটি চাল সরু এবং গুণাগুণ বালাম চালের মতো বলে জাতটি সরু বালাম নামে পরিচিত। জাতটি অধিক ফলনশীল। চালের আকার আকৃতি পাকিস্তানি বাসমতির মতো লম্বা ও চিকন। চালে অ্যামাইলোজের পরিমাণ ২৫%। চালে প্রোটিনের পরিমাণ ৮.০২%। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২২.১ গ্রাম। এ জাতটির ডিগ পাতা খাড়া ও লম্বা, তাই এ ধান দেখতে খুবই আকর্ষণীয় হয়। বৃধান ৬৩ জাতের বিশেষ প্রয়োজনীয়তা। বোরো মৌসুমে চাষাবাদের জন্য একটি উত্তম জাত যা বিদেশে রপ্তানিযোগ্য। এ ধানটি ব্রি ৫০ এর চেয়ে ৫-৭ দিন আগে ফলন দেয়। বৃধান ৬৩ জাতের অন্যতম বৈশিষ্ট্য হল শীষ থেকে ধান ঝরে পড়ে না। বৃধান ৬৩ চালের বিশেষ বৈশিষ্ট্য হল রান্নার পর ভাত লম্বায় বাড়ে। এ ধান চাষ করে কৃষক অধিক লাভবান হবে। বৃধান ৬৩-এর জীবনকাল। এ জাতের গড় জীবনকাল ১৪৮-১৫০ দিন। বৃধান ৬৩-এর ফলন। বৃধান ৬৩ উপযুক্ত পরিচর্যায় হেক্টরে ৬.৫-৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। জাত দুটি সম্প্রসারণ করতে পারলে চাল উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। বৃধান ৫০, যেটাকে বাংলামতি বলে, একটা জনপ্রিয় একটা জাত এবং খুব সম্ভাবনাময় একটা জাত, যেটা বিদেশে রপ্তানি করলে আমরা অনেক টাকা আমরা ইনকাম করতে পারবো, আয় করতে পারবো। সাথে সাথে আরেকটা জাত বৃধান ৬৩, এটাও খুব সরু চাল হয়, এটাও একটা সম্ভাবনাময় জাত, এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারলে অনেক আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হতে পারে, এটা সম্ভাবনাময়। এখানে দুটো সমস্যা দেখা দিচ্ছে, একটা হলো যে চালটা যেহেতু খুব সরু ভেঙে যায়, এটা কীভাবে কমানো যায় এটা নিয়ে একটা বিভাগ আমাদের গবেষণা চলছে। এ জাতটা আসলে নতুন জাত না, বেশ কয়েক বছর আগে এটা কৃষকের মাঠে গেছে, কিন্তু কৃষকের কাছ থেকে যে প্রতিক্রিয়াটা পাওয়া গেছে যে এ ধানের ফলনটা আরেকটু বেশি হলে আমাদের জন্য ভালো হতো, আর এর চিটার যে মাত্রাটা এটা যদি আরেকটু কম হতো তাহলে ভালো হতো। তো সুতরাং আমরা ওটা নিয়েই কাজ করছি যে তারা কৃষক গড়ে ৩-৫ টন প্রতি হেক্টরে ফলন পায়। তো তাদের বক্তব্য হলো তারা যদি এখান থেকে আর ১ টন প্রতি হেক্টরে ফলন বাড়াতে পারে তাহলে তারা লাভবান হবে। আপনারা জানেন যে এর অন্যান্য ধানের চাল বাজারে যদি এখন ৪০-৫০ টাকা হয়, এটা ৭০-৮০ টাকা। তো ধানের ফলন একটু কম হলেও তাও লাভজনক। কৃষকের বক্তব্য হলো যে আরেকটু যদি ফলন বাড়াতে পারে তার আরও লাভবান হবে। আমরা এই ধানটা একটু যে চিটা হয় বা ফলন কৃষক কাঙ্ক্ষিত মানের পাচ্ছে না, সেটা আরও ফলন কীভাবে বাড়ানো যায় সারের বিভিন্ন ডোজ দিয়ে আমরা সেই চেষ্টাটা এখানে করছি। এখানে বিড়ির একটা সারের সুপারিশ সেটা আছে, তারপরে মাটি গবেষণা করে মাটি বিশ্লেষণ করে যে ডোজ সেটা আমরা দিয়েছি, তারপরে আপনার গুটি ইউরিয়া প্রয়োগ করে সেটা আমরা দেখেছি, আরেকটা হলো যে আমরা জৈব সার আর অজৈব সার এটার যে কম্বিনেশান, এটার যে মিশ্রণ, এইভাবে আমরা দিয়ে আমরা এখানে কাজটা করেছি। বাসমতির সাথে সমতুল্য একটা জাত সেটা হলো বাংলামতি বৃধান ৫০। এই জাতটার ফলন হলো আমাদের বৃধান ২৮-এর চেয়েও বেশি এবং জীবনকাল ১৫০ দিনের মতো, এবং এটা কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটি জাত। এবং ৬৩ আরেকটি জাত, এটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা হলো বৃধান ৬০-এর পরে, ওইটাও বোরো সিজনের একটি ভালো একটি জাত, গ্রেন কোয়ালিটি অত্যন্ত চমৎকার, এক্সপোর্ট কোয়ালিটি, কিন্তু এটার মধ্যে এরোমা নাই। যে অনেক এলাকায় কিন্তু আবার এই যে সুগন্ধি পছন্দ করে না, চালের মধ্যে সুগন্ধি পছন্দ করে না, হ্যাঁ, কিন্তু এই চালটা কিন্তু আমরা এটার নাম দিয়েছি সরু বালাম। আমরা বাংলাদেশে যে বালাম ছিল অনেক আদিকাল থেকে, সেই বালামকে সামনে রেখে এই জাতটা আমরা উদ্ভাবন করেছি। চালের কোয়ালিটি একবার সরু বালামের মতো, এক্সপোর্ট কোয়ালিটি, এবং এইটার ফলন ২৮-এর চেয়ে ১ টন বেশি। তারপরে আমরা বুড়ো সিজনে আরেকটি জাত আমরা একবার রিসেন্টলি আমরা উদ্ভাবন করেছি, এটা হলো বৃধান ৮১, এবং এই বছর এই জাতটি আমরা মাঠে যে সামান্য আমরা বীজ আমরা কৃষকের মাঠে আমরা দিতে সক্ষম হয়েছি, এবং সেই কৃষকের মাঠে অত্যন্ত কৃষক অত্যন্ত পছন্দ করছে, এবং আজকেই জিনেদায় থেকে খবর আসলো যে আমরা ৪৫ কেজি বীজ সেখানে আমরা সরবরাহ করেছিলাম, সেইখানে তারা প্রায় ৯ একর জমি তারা ওইখানে চাষ করেছে এবং ফলন
আমরা মনে করি যে 2800 চেয়ে 1 টন বেশি হবে। এবং আমাদের মাঠেও যদি আপনারা দেখেন, সেইখানে আপনারা দেখেন এটার ফলন অনেক বেশি, এবং বাই দিস টাইম আমরা কিন্তু হয়তো আগামী 13 তারিখে আমরা এটা হারভেস্ট করব। দেশের অনেক শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছে চাষাবাদ বা খামারি ব্যবসা। আর এভাবে কৃষিক্ষেত্রে যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশে বেকারত্বের হারও কমবে। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধের কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 9632030 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamalbangla@bangladeshvision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1661 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamalbangla। খনার বচন আছে, প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ঠান্ডা পানি পান করলে রোগবালাই হয় না, যার কারণে ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।